দশমিকে গুণ করা খুব সহজ একটা টেকনিক রয়েছে, আমরা দেখি কিভাবে করতে হয়। দশমিক বিন্দু ডান পাশে সংখ্যাগুলোর গুণ করতে হবে, যেমন উদাহরণ একে আছে দশমিক তিন, দশমিক দুই, দশমিক পাঁচ। তাহলে তিন দুই পাঁচ গুণ করলে হয় তিন দুগুণে ছয়, পাঁচশো তিরিশ। গুণ করার পর যতগুলো সংখ্যা ছিল ঠিক ডান থেকে তত পর্যন্ত বাম দিকে গিয়ে দশমিক বিন্দু দিতে হবে। তো এখানে সংখ্যা ছিল তিনটি, আমরা তিনটা গড় পর দশমিক বিন্দু দিব, শূন্য থ্রি শূন্য দশমিক, অর্থাৎ দশমিক শূন্য থ্রি। তারপর উদাহরণ দুই আসি, দশমিক শূন্য শূন্য এক গুণ দশমিক শূন্য এক কত। তো এখানে আমাদের সংখ্যা রয়েছে শুধু এক, ফলে এক এক এক, আর মোট কয়টা ঘর পর দশমিক রয়েছে, এক দুই তিন চার পাঁচটা ঘর। তাহলে আমরা এক লিখে চারটা শূন্য দেওয়ার পর দশমিক বিন্দু দিই। উদাহরণ তিনে দেখো, দশমিক শূন্য তিন, দশমিক শূন্য শূন্য তিন, দশমিক শূন্য 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 তিন কত। তো এখানে সংখ্যা রয়েছে মোট তিনটি, তিন তিন তিন, তিন তিরিক কেন, তিন নং সাতাশ, আর দশমিক বিন্দু ডান পাশে মোট কয় সংখ্যা ছিল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, অর্থাৎ সাতাশের পর আর সাতটা শূন্য দিতে হবে।